হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আফেস কিচেন অ্যান্ড ক্রাফটিং মিনি অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের একটা চিকা তৈরি করে দেখাবো। এটা আমাদের সেকেন্ড ক্রাফটিং শো। সো আজকে যেমন প্ল্যান্ট হ্যাঙ্গার্স দেখতে পাচ্ছেন আমাদের বারান্দার মধ্যে অনেক, একটা প্ল্যান্ট হ্যাঙ্গার তৈরি করব। দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বারান্দার গ্রিল বা অন্য গ্রিলে এরকম একটা কড়াই রাখা দিছে পর্দার, এইগুলো তো উপরে দেখতে পাচ্ছেন ওই পর্দার, এইগুলো ওগুলো লাগিয়ে নেবেন। লাগানোর পর এখানে এই সুতা দিয়ে কি করবেন, চিকা তৈরি করা অত্যন্ত একটা সহজ কাজ প্ল্যান্ট হ্যাঙ্গার্স। আপনার এভাবে এরকম করে রাউন্ড অ্যান্ড রাউন্ড গোল গোল ঘুরাবেন। বন্ধুরা, আপনারা এই রশিগুলো বাজারে খুঁজবেন, সুতি রশি বা কটন রশি বলা হয় এদেরকে। আপনারা বাজারে এরকম অনেক পাবেন, আপনারা ব্ল্যাক বা হোয়াইট বা যে কোনো কালার চান কিনতে পারেন বাজার থেকে। এবং অনেকগুলোই একসাথে কিনা যায়। লাল কালারেরও সুতো আছে এরকম রশি। Thank you.
আপনারা আমাদের নিত্যদিনের ক্রিয়েটিভিটি পেতে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিও। বন্ধুরা, আমাদের ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে দুটো নট তৈরি হয়ে গেছে এবং আরও দুটো নট তৈরি করা হবে। বন্ধুরা, আমাদের এখন চারটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন 1 2 3 4। এবং এখানে আপনারা পরে আরও কয়টা মাঝখান অংশটা ফাঁকা রাখবেন এবং বাকি সব এখানে দিবেন। নট দিবেন, অনেক টাইট করে নট দিবেন যাতে পরবর্তীতে না খুলে। দুটো দেওয়া হয়ে গেছে নট, আর দুটো দেওয়া হবে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন হয়ে গেল, চারটা হয়ে গেল। চারটা হয়ে গেছে এখানে। এখন এই তিন পার্ট দেওয়া হবে, আর মনে হয় দুই পার্ট বাকি আছে, এগুলোকে বাংলা ভাষায় বলে দেওয়া হয় শিকা এবং ইংরেজিতে বলা হয় প্ল্যান্ট হ্যাঙ্গার। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের অর্ধেক পরিমাণ আগে একটা ভিডিও করা হয়েছে, দেখুন এই সিকাটাও বা প্ল্যান্ট হ্যাঙ্গারটা খুব সুন্দর হয়েছে। সুন্দর সুন্দর প্ল্যান্ট ঘুরিয়ে রাখা যাবে। এরকম করে যখন হয়ে যাবে আপনারা মানে একটা গিট দিয়ে দিবেন, গিট বা বান বা নট, তিনটাই একসাথে বলে দিলাম। আপনার কাছে বেশি থাকলে কেটে দিবেন। কাঁচি ব্যবহারে সাবধান বন্ধুরা, বিশেষ করে বাচ্চাদের কাঁচি ব্যবহারে সাবধান থাকতে হবে। কাঁচি দিয়ে কাটবেন এবং ছোট ছোট কাঁচি কেটে দিবেন। এরপর যখন হয়ে যাবে তখন আপনারা এরকম করে ছোটটাকে ছাড়িয়ে দিবেন এবং আমরা এই প্ল্যান্টটাকে এখানে ঝুলাবো প্ল্যান্ট হ্যাঙ্গার হিসেবে। হয়ে গেল আমাদের প্ল্যান্ট হ্যাঙ্গার। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমাদের চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো একটু বাড়তি হলে আপনারা কেটে দেবেন। হয়ে গেল আমাদের সুন্দর প্ল্যান্ট হ্যাঙ্গার। বন্ধুরা, আজকের ক্রিয়েটিভিটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।